হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাকিব হাসান ফ্রম ভ্যাসিলেশন মিডি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো মালয়েশিয়ার এন্ট্রি ভিসা নিয়ে। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি মালয়েশিয়ার ভিসা কয় প্রকার ও কী কী। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার এন্ট্রি ভিসা নিয়ে, যে এই ভিসাটি প্রসেসিং হতে কতদিন সময় লাগে এবং মেয়াদ কতদিন পাবেন আপনি, আর এই ভিসাটি পাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রোভাইড করতে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যে কোনো সমস্যায় কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ওকে, তো আজকে কথা বলছি মালয়েশিয়া এন্ট্রি ভিসা নিয়ে। মালয়েশিয়াতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই ভিসাটি খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একটি ভিসা। মালয়েশিয়াতে এন্ট্রি ভিসার মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা খুব সহজেই মালয়েশিয়া ভ্রমণ করতে পারে, আর এই ভিসাটি প্রসেসিং হতে সময় লাগে 5 থেকে 7 কর্মদিবস, মাঝে মাঝে এ থেকে কম সময়ও লাগে। এই ভিসার মাধ্যমে আপনি 3 মাসের মতো মালয়েশিয়াতে সম্পূর্ণ বৈধভাবে অবস্থান করতে পারবেন। ওকে, তো এবার আপনাদেরকে জানাবো মালয়েশিয়া এন্ট্রি ভিসা পাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। ওকে, নাম্বার 1, লিগাল ডিজিটাল পাসপোর্ট অর্থাৎ ই পাসপোর্ট। ওকে, নাম্বার 2, প্রয়োজন অনুযায়ী পাসপোর্ট সাইজের 14 তোলা ও রঙিন ছবি আপনাকে প্রোভাইড করতে হবে। নাম্বার 3, দেশীয় নাগরিক সনদপত্র, যেটা আপনি পেয়ে যাবেন আপনার ইউনিয়ন, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন থেকে, আপনি এটা পেয়ে যাবেন। নাম্বার 4, করোনা ভ্যাকসিন সার্টিফিকেট, অথবা আপনি কোভিড-19 যে টিকা দিয়েছেন এই টিকার যে আপনার সার্টিফিকেট আছে, অবশ্যই আপনার 3 ডোজ কমপ্লিট করার পরে যে সার্টিফিকেটটি আপনি পাবেন ওই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। ওকে, নাম্বার 5, যে সদস্য আপনাকে স্পন্সর করছে তার আকামা কপি, অর্থাৎ মালয়েশিয়া থেকে যে আপনাকে ভিসাটি প্রোভাইড করবে তার কাছ থেকে কিন্তু আপনি আকামা কপিটি পেয়ে যাবেন। নাম্বার 6, জন্ম নিবন্ধন সনদপত্র, অর্থাৎ আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদপত্র দিতে হবে, অবশ্যই এটা অনলাইনে থাকতে হবে। অনলাইনে আপনার জন্ম নিবন্ধনটি আছে কি না সেটা জানার জন্য আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, কীভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি না সেটা চেক করবেন। সেখানে আপনার জন্ম নিবন্ধনে থাকা 17 ডিজিটের নাম্বার এবং জন্ম তারিখটি দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন। ওকে, নাম্বার 7, নাম্বার 7 কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অর্থাৎ মাস্ট বি আপনারা এটা দিতেই হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ওকে ভিউয়ার্স, তো আপনারা জানলেন মালয়েশিয়ার এন্ট্রি ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে, মেয়াদ কতদিন, ও এই ভিসাটি পাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস দিতে হবে, এই বিষয়ে আপনারা কিন্তু আজকে ভিডিওতে জানতে পারলেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমাদের ভুল ভিডিওটি কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যে কোনো পরামর্শে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।